রাষ্ট্রশাস্ত্রম কিন্তু দলমত নির্বিশেষে ধর্ম টর্ম এগুলো বাছে নাই। ভিজিটিং শিখ অসুস্থদের দেখতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো মুসলিম অমুসলিম বাধ্যবাধকতা নেই। আপনি আপনার অমুসলিম ফ্রেন্ডকেও দেখতে যেতে পারেন। আপনার এক বন্ধু নাস্তিক অসুস্থ, ইউ ক্যান ভিজিট হিম। যে কেউ ভালো কিছু একটা করলে আপনি যখন তাকে অ্যাপ্রিসিয়েট করবেন, কমপ্লিমেন্ট দিবেন, এটা একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে তার জন্য। সে একটু মোটিভেটেড হবে, সে আরও ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ হবে। ওয়েল উইশিং, শুভকামনা, অন্যের কল্যাণ কামনা করা, অ্যান্ড দিস ইজ দ্য অ্যাসেন্স অফ রিলিজিয়ান, দিস ইজ দ্য অ্যাসেন্স অফ ইসলাম। ইসলামের মূল কথাই এটা, আর দীনু আর নাসিহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون اخوة فاصلحوا بين اخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله العظيم NTV দর্শক ফোরাম মালয়েশিয়া কর্তৃক আয়োজিত আজকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে উপস্থিত আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযা আল-লিকা আত-তাইয়িব ওয়াল মুবারক। শুরুতে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বছরের শ্রেষ্ঠতম মাস সাইয়্যিদুশ শুহুর, লিডার অব দ্য অল মান্থস, রমাদান আল মুবারকের খুবই বরকতময় একটি সময়ে ইফতারের পূর্ব মুহূর্তে কোরআন এবং সুন্নার আলোকে কিছু কথা শুনবার জন্য এখানে একত্রিত করেছেন। এজন্য আমরা ফরমালি আল্লাহ তাআলাকে থ্যাঙ্কস জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আমরা সবাই পড়ছি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলোকপাত করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সেটি হচ্ছে হাউ টু ডেভেলপ আওয়ার রিলেশনশিপ। আমরা কিভাবে আমাদের মধ্যকার পারস্পরিক সুসম্পর্ক বৃদ্ধি করতে পারি, এটা খুবই জরুরি। নানা সময় আমরা এই সম্পর্কে টানা পড়েন নিয়ে শুনি যে সম্পর্ক ভালো যাচ্ছে না, বাবা ছেলেতে সম্পর্ক খারাপ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খারাপ, বন্ধু বান্ধবের মধ্যে সম্পর্ক খারাপ, নেতার সাথে কর্মীর সম্পর্ক খারাপ, ইমাম সাহেবের সাথে মুসল্লির সম্পর্ক খারাপ, নানাভাবে নানা জায়গায় আমাদের সমাজের নানা অঙ্গনে এই যে সম্পর্কের অবনতি বা সম্পর্কের টানা পড়েন, এইটা এই ক্রাইসিসটা খুব প্রকট। তো এই জন্য আমি ভেবেছি যে সুনির্দিষ্ট এই টপিকটা নিয়ে কথা বলবো যে হাউ টু ডেভেলপ আওয়ার রিলেশনশিপ। তাহলে সম্পর্ক কীভাবে উন্নয়ন করা যায়, আমাদের পারস্পরিক সম্পর্ক, হৃদ্যতা, ভালোবাসা, এটাকে কীভাবে বাড়ানো যায়। ইসলাম কিন্তু সবসময় আমাদের পারস্পরিক সম্প্রীতি বাড়ানো, আমাদের হৃদ্যতা, আমাদের এই ভ্রাতৃত্ববোধকে গুরুত্ব দেয়। এবং ইসলামের যে ভ্রাতৃত্ববোধ এটা আলাদা, এটার দাবিটাই আলাদা। এবং এই আয়াতটা দিয়ে আমি শুরু করেছি, সূরাতুল হুজরাতের 10 নম্বর আয়াত দিয়ে যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফা আসলিহু বাইনা আখওয়াইকুম, নিশ্চয়ই মুমিনরা হচ্ছে ভাই আর তোমরা তোমাদের এই ভ্রাতৃত্বের সম্পর্ককে মজবুত করো। আমি আমার বিভিন্ন আলোচনায় ভ্রাতৃত্বের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। ইভেন আমার লিখিত প্রথম যে বইটা মেসেজ আধুনিক মননে আলোর পরশ, সেখানেও আমি এই ভ্রাতৃত্বে নিয়ে, ভ্রাতৃত্বের ক্লাসিফিকেশন নিয়ে অনেক কথা বলেছি। সেখানে আমরা বলেছি যে ভ্রাতৃত্ব মূলত 3 ধরনের। একটা হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবতার দিক থেকে ভাই। এই দিক থেকে আমরা পৃথিবীর সবাই ভাই, আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সবাই আমার ভাই, মানবতার দিক থেকে ভাই। আরেকটা হচ্ছে আল উখুয়া আন নাসাবিয়া, অর্থাৎ সহোদর ভাই, রক্তের সম্পর্ক, মানে আমার মায়ের পেটের ভাই, যেটা সিবলিং, আমার সহোদর ভাই। আর আরেকটা হচ্ছে আল উখুয়া দিনিয়া, দিনী ভাই। এই যে এখানে আমরা যারা, এখানে আমরা যারা বসে আছি, আমরা কি এক মায়ের পেটের ভাই নাই? আমরা কি ভাই? দিনী ভাই। সবাই বলেন আমরা কি ভাই? দিনী ভাই। তো এই যে দিনী ভাই, ব্রাদারহুড ইন ইসলাম, এটা কোনো ঠুনকো বিষয় না, এটা ছোট বিষয় না। এটা কখনো কখনো মায়ের পেটের ভাইয়ের সাথে যে সম্পর্ক সেটাকেও ছাড়িয়ে যায়। এই যে দেখেন যে কাশ্মীরের মুসলমানরা যদি আক্রান্ত হয়, মুসলিম ভাইয়েরা আক্রান্ত হয়, আমরা কাঁদি না? ওদেরকে যদি অত্যাচার করা হয় আমরা আহত হই, মানসিকভাবে আহত হই, আমরা কষ্ট পাই, আমরা কাঁদি। মিয়ানমারের রোহিঙ্গা ভাইরা যখন আক্রান্ত হয় আমরা কাঁদি না? কাঁদি।
ফিলিস্তিনে যখন ইসরায়েলিরা বোমা ফালায়, আমার মুসলিম ভাইদেরকে যখন মারে, তখন আমাদের কষ্ট লাগে না? কেন লাগে? কারণ তারা হচ্ছে আমাদের দিনী ভাই। সবাই বলে তারা আমাদের কি ভাই? দিনী ভাই। এবং এই পুরো মুসলিম উম্মাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আন্তরিকতা বা সুসম্পর্কের বিষয়টাকে একটা পূর্ণ দেহের সাথে তুলনা করেছেন, ওয়ান বডি। আমরা সবাই মিলে, আমরা সব মুসলিম উম্মা মিলে ওয়ান বডি, একটা দেহ, এক দেহ এক প্রাণ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সবাই হচ্ছে কাজাসাদিন ওয়াহেদ, একটা দেহের মতো। দেহের এক জায়গায় যেমনি আমরা ইনজুরড হলে সারা দেহটা কষ্ট পায়, তেমনি গোটা বিশ্বের আমার মুসলিম ভাইদের মধ্যে থেকে একজনও যদি আক্রান্ত হয়, সেটাও আমাকে মর্মাহত করে, ঠিক কিনা? যেমন ধরেন আপনার পা কেটে গেল, ব্যাপারটা কেমন? যেমন পা কাটছে তো কি হয়েছে, সারা শরীর তো ভালো আছে, ব্যাপারটা কেমন? না, পা যদি ইনজুরড হয়, দেখবেন যে ওই পায়ের ব্যথার কারণে রাতে ঘুম আসে না, তার মানে চোখ আক্রান্ত, তাই না? পায়ে ব্যথা পেয়েছেন, দেখবেন যে রাতে মাথা ব্যথা করতেছে, তার মানে মাথা আক্রান্ত। পায়ে ইনজুরড হয়েছে, আপনার সারা রাত আপনি নির্ঘুম, ইনসমনিয়া, ঘুম আসে না, তার মানে পুরো দেহটাই কিন্তু সাফার করতেছে ওই ছোট্ট পায়ের ব্যথার কারণে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত অসাধারণ উপমা দিয়েছেন যে গোটা মুসলিম উম্মা, আমরা যারা মুসলিম, তারা আমরা সবাই হচ্ছি ওয়ান বডি, একটা দেহ। দেহের যেই জায়গায় আক্রান্ত হোক না, পুরা দেহটা কিন্তু সেখানে কষ্ট পায়। এই জন্য এই দিনই ভ্রাতৃত্ব, এটা অনেক বড় বিষয়। এবং এটাকে কোরআন বলেছে যে আমরা রহমা উবাইনাহ, আমরা হচ্ছি পরস্পর পরস্পরের প্রতি পুষ্পকোমল। অন্য জায়গায় আল্লাহ রাসূল ইসলাম বলেছেন যে বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো হবে আমাদের সম্পর্ক। কিন্তু আমরা নানা সময় দেখি যে আমাদের সম্পর্কের মধ্যে অনেক ফাটল, অনেক টানা পড়েন, অনেক সংকট। এই সম্পর্কের যে সংকট, এই টানা পড়েন, এই ক্রাইসিস, এটাকে আমরা কিভাবে নিরসন করব, দিস ইজ আওয়ার টপিক টুডে। আজকের এই চমৎকার সন্ধ্যায় আমরা এটা নিয়ে কথা শুনবো যে আমরা আমাদের সম্পর্ক কীভাবে বাড়াতে পারি, আমাদের আন্তরিকতা, আমাদের ঘনিষ্ঠতা, আমাদের হৃদ্যতা আমরা কীভাবে বাড়াতে পারি। দশটা টিপস বা সম্পর্ক বাড়ানোর দশটা ইসলামিক ফর্মুলা আমি আজকের এই ইফতার প্রোগ্রামে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আওয়াজ করে সবাই বলেন তো কয়টা টিপস বলবো? হ্যাঁ, দশটা টিপস। তাহলে আমরা শুরু করি যে কীভাবে আমরা আমাদের মধ্যকার সুসম্পর্ক, হৃদ্যতা, ভালোবাসা, ভ্রাতৃত্ব এটা বাড়াতে পারি। আচ্ছা, সুসম্পর্ক বাড়ানোর, হৃদ্যতা বাড়ানোর, ভালোবাসা বাড়ানোর এক নাম্বার ইসলামিক ফর্মুলা হচ্ছে গ্রিটিংস অ্যান্ড স্যালুটেশন। দেখা হলে গ্রিট করা, যেটাকে আমরা বলি সালাম, যেটাকে কি বলি সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসে এই কথাটাই বলেছেন যে আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম, আফশুস সালাম বাইনাকুম। সাহাবাদেরকে উদ্দেশ্য করে তিনি বললেন যে আমি কি তোমাদের এমন একটা টিপসের কথা বলবো না যেটা ফলো করলে তোমাদের মধ্যকার ভালোবাসা আর হৃদ্যতা বেড়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই টিপসটা হচ্ছে আফশুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলন করো, তোমরা বেশি বেশি সালাম দাও। কেউ যখন আপনাকে সালাম দেয়, সালাম কিন্তু কাইন্ড অফ দোয়া, এটা একটা দোয়া কিন্তু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানে কি? পিস বি আপন ইউ, মানে তোমার উপর পিস আসুক, শান্তি আসুক, তুমি পিসফুল থাকো। তো যেই লোকটা আমাকে দেখলি খালি বলে তুমি পিসফুল থাকো, তোমার শান্তি হোক, তোমার কল্যাণ হোক, তো তার মানে কি বোঝা যায়? তার সাথে আমার একটা সুসম্পর্ক আছে না? আছে। তো এই জন্য এক নম্বর টিপস হচ্ছে দেখা হলে যেন আমরা সালাম দেই। এবং কোরআনের দিক নির্দেশনাও এটাই যে ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আমরা যদি কারো বাসায় যাই, কোরআন বলছে যে ঘরে ঢুকেই আগে কি দাও, সবাই বলবেন আগে কি দিতে হবে? সালাম দিতে হবে। এবং এটা হচ্ছে তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা তাহিয়া, অভিবাদন পদ্ধতি, মুবারাকাতান তাইয়্যিবা, এবং এটা বরকতময়। এত শব্দ থাকে, এটাকে আল্লাহ তাআলা কেন সিলেক্ট করলেন? কারণ এটা হচ্ছে বরকতময়, এবং আল্লাহ তাআলা নিজেরও একটা নাম কিন্তু আসসালাম, নিজেরও একটা নাম কি আসসালাম। তো যখন আমরা বলি আসসালামু আলাইকুম, এটার একটা অর্থ যেমনি হয় যে শান্তি তোমার উপর বর্ষিত হোক, আরেকটা অর্থ হয় যে ওই যে সালাম, তিনি তোমার উপর খুশি থাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদের হৃদ্যতা, সম্পর্ক, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এটা বাড়ানোর এক নাম্বার টিপস হচ্ছে সালাম দিতে হবে। আওয়াজ করে সবাই বলেন তো এক নাম্বার টিপসের নাম কি? সালাম দিতে হবে। এই যে আলোচনা যখন আমি শুরু করেছি, কি দিয়ে শুরু করেছি? সালাম দিয়ে। আমাদের মোশাররফ ভাই যখন এখানে আলোচনা করলেন, প্রথমে কি বললেন? সালাম। এটা হচ্ছে আমাদের ইসলামিক গ্রিটিংস, ইসলামিক স্যালুটেশনস। সো আমরা দেখা হলেই যেন
সালাম দেয়। সালামটা সবাই সবাইকে দিতে হবে, ছোটো বড়োকে, বড়ো ছোটোকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, বাবা ছেলেকে, ছেলে বাবাকে, সবাই সবাইকে। অনেকের মধ্যে এরকম একটা অনেকে প্রোটোকল রাখে যে না, এরা সালাম দিবে আমরা দিব না, ছোটরা দিবে বড়রা দিবে না, এরকম না। কিন্তু সালাম সবাই সবাইকে দেবে। সো আমরা যেন সালামের প্র্যাকটিসটা বাড়াই এবং বেশি বেশি সালাম দিলে আমাদের মধ্যকার হৃদ্যতা, ভালোবাসা, আন্তরিকতা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। তাহলে এই প্রথম পয়েন্টটা তো সবার কাছে ক্লিয়ার না? আলহামদুলিল্লাহ। তাহলে ভালোবাসা বাড়ানোর এক নম্বর যে টিপস আমি আজকে বললাম সেটা কি ছিল? সবাই বলেন নাই, বলেন কি ছিল? সালাম। আচ্ছা, এবার দুই নম্বর টিপস, পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর দুই নম্বর টিপস হচ্ছে স্মাইল, মুচকি হাসি দেয়া। মুচকি হাসি দেন তো আপনারা? অনেকে হাসি দিতে চায় না, চেহারাটা কেমন যেন গোমরা করে রাখে। হাসবেন, হাসতে পয়সা লাগে না, মুচকি হাসি দিয়ে কথা বলবেন। এবং হাসি কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে হাসি কিন্তু কথা বলার সাথে সাথে অনেকে হাসতেছে, এর কারণ হচ্ছে কি, হাসি কিন্তু সংক্রামক। সংক্রামক বলতেছি পজিটিভ সেন্সে আর কি, ইতিবাচকভাবেই হাসিটা হচ্ছে সংক্রামক। আপনি মুচকি হাসলে দেখবেন যার সাথে মুচকি হেসে হেসে কথা বলতেছেন উনিও কী করতেছে, মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ বিহামদি। তো হাসিটা হচ্ছে সংক্রামক, এটা অন্যকে প্রভাবিত করে, অন্যের মধ্যে ছড়ায়। এবং হাসির সাথে কিন্তু মানসিক স্বাস্থ্যের একটা ভালো সম্পর্ক আছে। যারা সবসময় আপসেট থাকে, একটু গোমরামুখ থাকে, এরা কিন্তু অসুস্থ থাকে খুব বেশি। এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলওয়েজ মুচকি হাসি দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না? অলওয়েজ। একটা হাদিস শোনাই, আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে জাজ রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন যে মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন যে আমার জীবনে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কাউকে বেশি মুচকি হাসি দিতে দেখি নাই। উনি নাকি ওনার জীবনে সবচেয়ে বেশি মুচকি হাসতে দেখছে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অলওয়েজ তিনি মুচকি হাসতেন, দেখা হলেই মুচকি হাসতেন। সো আমরা যেন একটু হাসি খুশি থাকি, একটু স্মাইলি ফেস যেন আমাদের থাকে। আরবিতে এটাকে বলে তাবাসসুম। হ্যাঁ, এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা ব্যাপার। আপনি একটু মুচকি হেসে একটা সিচুয়েশনকে আপনার আয়ত্তে নিয়ে নিতে পারবেন, একটু মুচকি হেসে একটা কঠিন পরিস্থিতিকে আপনি একেবারে স্বাভাবিক করে ফেলতে পারবেন। যার সাথে কথা বলতেছেন উনিও ভালো ফিল করবে। এখন আমি এখানে এসে যদি গোমরামুখ হয়ে শুধু গড়গড় করে কথা বলি, এটা আপনাদের ভালো লাগবে? লাগবে। আমি যদি একটু হেসে 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 কথা বলি আপনাদের অনেক ভালো লাগবে। সো এই যে স্মাইল, যদিও এটা ছোটো মনে হয় যে কী আজহারি সাহেব কী নিয়ে শুরু করছে, প্রথমে বললো সালাম, তো সালাম তো আমরা দেই, এরপর বলতেছে স্মাইল। না, আপনারা এটাকে ছোট মনে করবেন বলেই আল্লাহ রাসূল ইসলাম কি বলেছেন শুনেন। তিনি বলেছেন লা তাহকিরান্না মিনাল মারুফি শাইয়া, তোমরা কোনো ভালো কাজকে ছোট মনে করো না। ওলাও আনতালকা আখাকা বিওয়াজহিন তালিক, যদিও তুমি তোমার ভাইকে দেখে যে মুচকি হাসি দাও, একটা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে যে কথা বলো, এটাকেও তুমি ছোট মনে করো না। এজন্য কোনো নেক আমলে কিন্তু ছোট নয়। এবং আপনি আপনার ভাইয়ের সাথে দেখা হলে যে মুচকি হাসি দিয়ে কথা বলতেছেন, এক একটা মুচকি হাসি দিলে এক একটা সাদাকা করার সওয়াব হয়ে যাচ্ছে। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি, ইটস এ সাদাকা। আপনি আপনার ভাইয়ের সাথে মুচকি হেসে কথা বলতেছেন, এটা ছোট না, এটা সদকা দেওয়ার সওয়াব। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমরা যদি কারোর সাথে কথা বলি, কারোর সাথে যখন দেখা করি, আমাদের পারস্পরিক আলাপচারিতার সময় আমরা যদি একটু স্মাইলি ফেসে কথা বলি, মুচকি হেসে কথা বলি, তখন দেখা যাবে যে তার সাথে আমার হৃদ্যতা, ভালোবাসা এটা কিন্তু বাড়বে। কী বলেন, বাড়বে না? আচ্ছা, এবং এটা নবীর সুন্নাত। আমি যে দশটা পয়েন্ট বলবো এমন না যে এটা আমার মন গড়া, আমার ফেব্রিকেটেড বানানো না, প্রত্যেকটার পক্ষে আমি কোরআন থেকে অথবা সুন্নাত থেকে দলিল দিয়ে দিয়ে বলবো। তাহলে আমরা কথা বলার সময় যেন মুচকি হেসে কথা বলি, একটু স্মাইলি ফেসে যেন কথা বলি। কি পারা যাবে তো ইনশাল্লাহ? আপনাদের চেহারা তো এখনো গোমরা হয়ে আছে মনে হচ্ছে, মাশাআল্লাহ। তো হাসতেছে অনেকে, অনেকে আবার মাস্ক পরে আছে তো বোঝা যাচ্ছে না হাসতেছে নাকি হাসতেছে না। এনিওয়ে, আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে প্রথমটা ছিল হৃদ্যতা, ভালোবাসা বাড়ানোর প্রথম টিপস কি ছিল? সবাই বলেন সালাম। দুই নম্বর কি ছিল? মুচকি হাসি, স্মাইল। এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তিনি কিন্তু সবসময় মুচকি হাসতেন। কেউ যদি এই গোমরামুখ থাকে তাকে হাদিসটা শোনায় দিবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মুচকি হাসতেন। আচ্ছা, মুভিং অন, তিন নম্বর হচ্ছে টু ওয়েলকাম। কেউ আপনার কাছে আসলে তাকে ওয়েলকাম করা, আহলান সাহলান বলা।
এটা মুখেও বলতে পারেন, টেক্সটও করতে পারেন। আমাকে কেউ টেক্সট করলে আমি ওয়ালাইকুম সালাম বলে আহলান ওয়া সাহলান লিখি, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ। আপনি যখন আপনার বাসায় কেউ আসলো, আপনার ওয়ার্ক প্লেসে কেউ আসলো, আপনার অফিসে কেউ আসলো, আপনি যদি তাকে গুরুত্ব না দেন ও ভালো ফিল করবে না, বরং আপনি যদি তাকে আহলান সাহলান মারহাবান এগুলো আপনি বলেন, তাহলে মানে এটা বোঝাবে যে আপনি তাকে দেখে খুশি হয়েছেন, হ্যাঁ হ্যাপি হয়েছেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কারোর সাথে দেখা হলেই তাকে ওয়েলকাম করতেন, ওয়েলকাম করতেন, লিটারেলি ওয়েলকাম করতেন, লিটারেলি তিনি বলতেন মারহাবান। কি বলতেন? মারহাবান, দেখা হলেই মারহাবান। রাসূল ইসলামের সময় সবচাইতে বড় ইসলামের শত্রু কে ছিল? আবু জাহাল, তাই না? আবু জাহালের ছেলের নাম ছিল ইকরামা, ইকরামা ইবনে আবু জাহাল। তার বাবা যেরকম কষ্ট দিয়েছে মুসলিমদেরকে, তিনিও কষ্ট দিয়েছেন। বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে মক্কা বিজয় পর্যন্ত অনেক যুদ্ধে অনেক সাহাবিদেরকে তিনি হত্যা করেছেন। কিন্তু আল্লাহর মেহরবানি, মক্কা বিজয়ের পরে ওনার মধ্যে রিয়েলাইজেশন আসলো। উনি মক্কা বিজয়ের সময় মুসলমানদের উপর অ্যাটাক করে ইয়ামানে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু পরে তার উপলব্ধিতে নাড়া পড়ল, তিনি ফিরে আসলেন। এসে লজ্জিত হয়ে রাসূল ইসলামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আবু জাহেলের ছেলে, সবচেয়ে বড় ইসলামের দুশ্মন। রাসূল ইসলাম তার প্রতি কোনো রাগ, কোনো ক্ষোভ কিছুই রাখলেন না। তিনি প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছেন মারহাবান বির রাকিবিল মুহাজির, মানে আরোহী হিজরতকারীকে ওয়েলকাম। সুবহানাল্লাহ, পড়েন। আবু জাহেলের ছেলে ইকরামা এত কষ্ট, এত কিছু করার পরে সর্বপ্রথম রাসূল ইসলাম আসার পর রাসূল ইসলাম তাকে যেটা বললো সেটা হচ্ছে ওয়েলকাম। তা আমরা মানুষকে ওয়েলকাম করি না। রাসূল ইসলাম বললেন মারহাবান বির রাকিবিল মুহাজির, ওয়েলকাম টু দ্য মাইগ্রান্ট রাইডার, মানে আরোহী মুহাজির হিজরতকারীকে ওয়েলকাম। এরপর আরও যাই, এমন না যে সে অপরিচিত দূরের মানুষের জন্য ওয়েলকাম বলেছেন, না, রাসূল ইসলাম ঘরের মানুষকে ওয়েলকাম বলতেন দেখা হলে। দেখেন ব্যাপারটা কত ইন্টারেস্টিং। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল ইসলামের কি কন্যা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আর রাসূল ইসলামের ঘর কিন্তু মদিনায় কাছাকাছি, খুবই কাছে, পাশাপাশি। নিজের মেয়ে ফাতেমাও যখন ঘরে আসতেন, রাসূল ইসলাম ফাতেমাকে বলতেন ওয়েলকাম। ফাতেমাকে কি বলতেন? মারহাবান বিবনাতি। এরকম অনেক হাদিসে এসছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে ফাতেমা আসার সাথে সাথে আল্লাহ রাসূল ইসলাম বললেন মারহাবান বিবনাতি, মানে ওয়েলকাম টু মাই ডটার, হে আমার কন্যা, তোমাকে সুস্বাগত। তো তার মানে কি বোঝা গেল? আমি কিন্তু ওয়েলকাম জানাতে পারি সবাইকে, এমন না অপরিচিত কাউকে, আমার মেয়েকে বলতে পারি ওয়েলকাম আসলে, আমার স্ত্রীকে বলতে পারি, আমার বন্ধুকে বলতে পারি, অথবা ইন ডিফারেন্ট ওয়ার্ডস আপনি আহলান সাহলান খোশ আমদেদ ওয়েলকাম এই শব্দগুলো কিন্তু সুস্বাগতম এগুলো ব্যবহার করতে পারেন, এবং এগুলো সুন্নাহ। হাদিসে আরও এসছে উম্মে হানি, রাসূল ইসলামের কাজিন, মক্কা বিজয়ের দিন তিনি এসেছিলেন, রাসূল ইসলাম গোসল করছিলেন আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা কাপড় টাঙিয়ে ধরে রেখেছিলেন, বাবা ওই পাশে গোসল করছে, ঘরে কে যেন ঢুকলো। রাসূল ইসলাম বললেন মান হাদি, কে? উম্মে হানি বললো আমি উম্মে হানি, আবু তালেবের মেয়ে। রাসূল ইসলাম গোসল করতেছেন পর্দার ওই দিক থেকে, ওখান থেকেই বলতেছেন মারহাবান বি উম্মে হানি। সুবহানাল্লাহ, মানে উম্মে হানি তোমাকে দেখি নাই বাট তোমার সাউন্ডটা তো শুনলাম, ওয়েলকাম, তোমাকে স্বাগত। রাসূল ইসলামের কাছে যখন কোনো ফরেন ডেলিগেশন আসতো তাদেরকেও তিনি একই কথা বলতেন, ওয়েলকাম বলতেন। তিনি বলতেন মারহাবান বিল কওম আও বিল ওয়ফত গায়রা খাজায়া ওয়ালান নাদামা, সহিহ বুখারীর হাদিস। মানে কোনো ফরেন ডেলিগেশন আসলে তাদেরকেও তিনি সুস্বাগতম জানাতেন, দেখা হওয়া মাত্রই প্রথমেই বলতেন ওয়েলকাম, সবাই বলেন প্রথমে কি বলতেন? তো এগুলো আপনারা ইউজ করবেন তো নাকি? আপনার ওয়ার্ক প্লেসে, আপনার অফিসে, আপনার বাসায় কেউ আসলেই তাকে আমরা কি করব? ওয়েলকাম করব, আহলান ওয়া সাহলান খুশ আমদেদ ওয়েলকাম। এটা বললে বোঝা যাবে যে খুব হ্যাপি, এই যে আমি আসলাম, আমাকে ফুলের শুভেচ্ছা দেয়া হলো, তারপর ওয়েলকাম করা হলো, সো আই ফিল গুড হেয়ার, আমার খুব ভালো লাগতেছে যে না, এনটিভি দর্শক ফোরাম আমাকে ওয়ার্ম রিসেপশন দিয়েছে, আমার খুব ভালো ফিল হচ্ছে। এখন আসার পরে যদি আমাকে কেউ রিসিভও না করে, আমি বসে আছি ওই কোনায়, কেউ ওয়েলকামও জানাচ্ছে না, তো এটা আমার ভালো লাগবে অ্যাজ এ স্পিকার? ভালো লাগবে না। সো আপনার বাসায় গেস্ট আসুক বা বন্ধু আসুক বা পরিচিত যেই আসুক না কেন, আমরা যেন তাদেরকে ওয়েলকাম করি, আমরা তাদেরকে কী করবো? এই পয়েন্টটা বুঝতে পেরেছেন তো সবাই? তাহলে প্রথমে কী ছিল? সালাম। দুই নম্বর, হ্যাঁ, মুচকি হাসি। তিন নম্বর, ওয়েলকাম, ঠিক আছে। চার নম্বর, এটাও খুব মজার একটা পয়েন্ট, সেটা হচ্ছে টু অ্যাপ্রিসিয়েট, হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট করা, কমপ্লিমেন্ট দেয়া, অন্যের ভালো কাজে স্বীকৃতি দেয়া।
ভালো কাজের প্রশংসা করা, এটা আমরা অনেক সময় একটু কার্পণ্য করি, মানে ক্রেডিট দিতে যেন আমাদের খুব কষ্ট হয়ে যায়। ইভেন অনেকে সোশ্যাল মিডিয়াতে অন্যের লেখা নিজের নামে চালায় দেয়, এটা কে লিখলো এই ক্রেডিটটাও দেয় না, এরকম আছে না অনেকে? না, এটা যেন আমরা না করি। তাহলে সম্মানিত ভাই এবং বোনেরা, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এদিকে খেয়াল করেন। টু অ্যাপ্রিসিয়েট, আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই না মানুষকে, একটা ভালো কাজের স্বীকৃতি দিতে চাই না, মানে গুণগ্রাহী লোকের বড্ড অভাব। একজন একটা ভালো কাজ করলো, আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করবেন, এটা যে কেউ, আপনার ছেলে ভালো রেজাল্ট করেছে অ্যাপ্রিসিয়েট করেন, আপনার স্ত্রী অনেক কষ্ট করে ইফতার প্রিপেয়ার করেছে আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করেন, তাকে থ্যাংকস দেন। যে কেউ ভালো কিছু একটা করলে আপনি যখন তাকে অ্যাপ্রিসিয়েট করবেন, কমপ্লিমেন্ট দিবেন, এটা একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে তার জন্য, সে একটু মোটিভেটেড হবে, সে আরও ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ হবে। এবং মজার ব্যাপার হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি উনি সাহাবীদেরকে এই কমপ্লিমেন্টগুলো দিতেন। একটা মজার হাদিস শোনাবো আপনাদেরকে, এক হাদিসে তিনি 8 জন সাহাবাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, তাদেরকে 8টা কমপ্লিমেন্ট দিয়েছেন। হাদিসটা শুনেন, হাদিসটা আপনারা বাংলাদেশে জুমার খুতবায় প্রায় শুনেছেন। আরহামু উম্মাতি বি উম্মাতি আবু বকর, রাসূল ইসলাম বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহমদিল, সফট হার্টেড মানুষ হচ্ছে আবু বকর। আসলে উনি খুব সফট হার্টেড ছিলেন, উনি নামাজে দাঁড়ালে কান্নার কারণে তেলাওয়াতই করতে পারতেন না। আল্লাহ রাসূল ইসলাম এতেকালের পরে উনি যখন খলিফা, উনি ইমাম, উনি নামাজ পড়াবে কি, উনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলেই কান্না শুরু, কারণ উনি ভাবতেন কাইফা আকুমু মাকামা রাসূলিল্লাহ, আমি কিভাবে রাসূলের জায়গায় দাঁড়িয়ে ইমাম হব, এই জায়গায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমামতি করতেন, আমি কিভাবে এখানে ইমাম হই। এই ভাবনা থেকে উনি তেলাওয়াত শুরু করলে শুধু কান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে সফট হার্টেড মানুষ হচ্ছেন কে, আবু বকর। ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমার, আর আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর হচ্ছে কে, ওমার। আসদাকুহুম হায়াআন উসমান, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে লাজুক সাহাবী হচ্ছে উসমান। ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাআব, আর আল্লাহর কিতাব সবচেয়ে কারীদের মতো করে পড়তে পারতো যে সাহাবী, ওনার নাম হচ্ছে উবাই ইবনে কাআব। ওয়া আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত, আর উত্তরাধিকার বন্টনের নীতিমালা সবচেয়ে ভালো জানে যায়েদ। বলতেছেন আর এক এক সাহাবী খুশি খুশিতে বাকবাকুম গদ গদ হয়ে যাচ্ছে, মানে খুশিতে রাসূল সাল্লাল্লাহু আমাকে এই কমপ্লিমেন্ট দিচ্ছে। তারপর হচ্ছে ওয়া আলামহুম বিল হালালি ওয়াল হারামি মুআযি ইবনে জাবাল, হালাল হারামের স্পেশালিস্ট হচ্ছে মুআযি ইবনে জাবাল, আর সবচেয়ে বিশ্বস্ত সাহাবি হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। 8 জন সাহাবীর 8টা গুণের কথা বললেন, আপনাদের কি মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই কমপ্লিমেন্টগুলো পেয়ে ওনারা খুশি হয়েছেন না? আরও কীভাবে ভালো করা যায়, ওনারা আরও ইন্সপিরেশন পাইছেন না? পেয়েছেন। আমি একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন করি, দেখি আপনারা উত্তর করতে পারেন কিনা, ইসলামিক সাধারণ জ্ঞানের প্রশ্ন। কোন সাহাবির, সাহাবিদের মধ্যে সবচাইতে সুরেলা কণ্ঠ ছিল কোন সাহাবির, দেখি কে বলতে পারেন? না না, বেলাল না, তারপর না, ওমর না, তারপর এনি আদার গেস, হ্যাঁ ওসমান না, জাকারিয়া, উনি তো নবী। আচ্ছা আবু বকর না, না আচ্ছা, এই হাদিসে ছিল সবচেয়ে কারি সাহাবা হচ্ছে উবাই ইবনে কাব। আচ্ছা, সবচেয়ে সুরেলা কণ্ঠের সাহাবীর নাম হচ্ছে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে সুরেলা গলা, হ্যাঁ সবচেয়ে মেলোডিয়াস ভয়েস ছিল ওনার। তো উনি একবার রাতে তেলাওয়াত করতেছেন, ওনার বাসার পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এত সুন্দর গলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন না, উনি শুধু শুনতেছেন শুনতেছেন শুনতেছেন। পরের দিন আবু মুসা আল আশআরীকে ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আবু মুসা লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলে দাউদ, দাউদ নবীর কণ্ঠে আল্লাহ যে সুরের ঝংকার ঢেলে দিয়েছেন, এই উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের ঝংকার ঢেলে দিয়েছেন। আবু মুসা বলল ইয়া রাসূলুল্লাহ, আমার এই তেলাওয়াত আপনি কই শুনলেন? রাসূল ইসলাম বললেন গত রাতে তুমি তেলাওয়াত করেছো না বাসায়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি। আবু মুসা বলতেছে তাই নাকি ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, আমি যদি জানতাম যে আমার তেলাওয়াত আপনি শুনতেছেন, আমি ফজর পর্যন্ত তেলাওয়াত করতেই থাকতাম, তেলাওয়াত আর বন্ধ করতাম না। সুবহানাল্লাহ বিহামদিহি। দাউদ আলাইহিসসালাম নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন। উনি যখন আকাবা সাগরের তীরে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো তেলাওয়াত শোনার জন্য নেমে যেত, সাগরের মাছ চলে আসতো, বনের পশু চলে আসতো, এত মেলোডিয়াস ভয়েস ছিল। রাসূল ইসলাম বললেন দাউদ নবীর কণ্ঠে যে সুরের ঝংকার, এই সাহাবিদের মধ্যে তোমার কণ্ঠে আল্লাহ সেই সুরের ঝংকার দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কমপ্লিমেন্ট দিতে, অ্যাপ্রিসিয়েশনে কিন্তু রাসূল ইসলাম কখনো কার্পণ্যতা
করেননি, কিন্তু আমাদের মধ্যে প্রায়ই কেমন যেন এই কার্পণ্যতা দেখা যায়। আমরা গুণগ্রাহী হতে চাই না, আমরা ক্রেডিট দিতে চাই না। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে সাহাবিদের মধ্যেই যারা কোয়ালিফাইড তাদেরই প্রশংসা করেছেন, অ্যাপ্রিসিয়েশন করেছেন এমন না, তিনি অনেক নন মুসলিমকেও ক্রেডিট দিয়েছেন। অমুসলিম, তারা মুসলিম না, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কী করেছেন, প্রশংসা করেছেন। যেমন ছোট্ট একটা উদাহরণ দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে যে পিস এগ্রিমেন্ট করলেন ইহুদিদের সাথে যে মদিনায় অ্যাটাক হলে আমরা সবাই মিলে মদিনাকে সেভ করব, তৃতীয় হিজরিতে মুশরিকরা এসে মদিনা অ্যাটাক করলো, কিন্তু ইহুদিরা তো আর ঘর থেকে বেরোয় না, তারা তাদের কথা রাখে না, একজন ইহুদি ছাড়া, তার নাম হচ্ছে মুখাইরিক, তার নাম কি মুখাইরিক, সে তার কথা রেখেছে, কোনো ইহুদি কথা রাখেনি, একজন কথা রেখেছে। সে ইহুদি হয়েও উহুদের যুদ্ধে মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে করে নিহত হয়েছে। তার লাশটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো, তিনি লাশটা দেখে বললেন মুখাইরিক খয়রু ইয়াহুদ, মানে মুখাইরিক ইজ দ্য বেস্ট অফ অ্যামং দ্য জিউস, ইহুদিদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মুখাইরিক, কেননা সে তার কথা রেখেছে। সুবহানাল্লাহ, তার মানে অ্যাপ্রিসিয়েশনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুধু মুসলিমদেরই করতেন, তার সাহাবাদেরই করতেন এমন না, অমুসলিমদের মধ্যেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভালো গুণ দেখতেন, এটাও তিনি কী করতেন, ক্রেডিট কিন্তু তিনি দিতেন, তিনি কিন্তু কমপ্লিমেন্ট দিতেন, অ্যাপ্রিসিয়েশন করতেন। তাহলে সুসম্পর্ক বাড়ানোর চার নম্বর পদ্ধতি হচ্ছে অ্যাপ্রিসিয়েশন করা, কমপ্লিমেন্ট দেয়া, বুঝতে পেরেছেন তো, অ্যাপ্রিসিয়েশন করা। আচ্ছা, পাঁচ নম্বর হচ্ছে ওয়েল উইশিং, শুভকামনা, অন্যের কল্যাণ কামনা করা। অ্যান্ড দিস ইজ দ্য অ্যাসেন্স অফ রিলিজিয়ান, দিস ইজ দ্য অ্যাসেন্স অফ ইসলাম, ইসলামের মূল কথাই এটা, আর দীনু আর নাসিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিন মানেই হচ্ছে কল্যাণ কামনা, ইসলাম মানেই হচ্ছে অন্যের শুভকামনা। আপনি সবার জন্য কল্যাণ কামনা করবেন, সবার জন্য আপনি দোয়া করবেন, কাছেও আপনি শুভকামনা করবেন, সে উপস্থিত না থাকলেও আপনি কী করবেন, শুভকামনা করবেন। অনেকে আছে যে কাছে সামনাসামনি খুব ভালো, যখন দূরে চলে যায় তখন আবার হয়তো তার ব্যাপারে অন্যের কান ভারী করতেছে, ব্যাকবাইটিং করতেছে, এইরকম অ্যাটিচিউড ম্যানার যেন আমরা, বিহেভিয়ারাল অ্যাটিচিউড যেন আমরা ডেভেলপ না করি। আমরা সবসময় সামনেও তার জন্য আমি দোয়া করি, সে অনুপস্থিত তখন আমি তার জন্য দোয়া করব, এবং অনুপস্থিত কারোর জন্য যদি দোয়া করেন এই দোয়াটা ফিরে আপনার দিকেই আসে। অনেকে বলে যে অন্যের জন্য দোয়া করে কী লাভ, না, এটা রিটার্ন করবে আপনার দিকে। লেটস সে আমি মোশাররফ ভাইয়ের জন্য, মোশাররফ ভাই এখানে নাই, আমি বাসায় দোয়া করলাম, আল্লাহ মোশাররফ ভাইকে তুমি সুস্থ করে দাও, ফেরেশতারা কী বলবেন জানেন, ফেরেশতারা বলবে ওয়ালা কাবি মিসলিন, তোমার জন্য অনুরুদ্ধ, অর্থাৎ তোমার কোনো রোগ থাকলে আল্লাহ সেটা যেন সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ, তাহলে আমি আমার ভাইয়ের জন্য দোয়া করলে আমি ওই দোয়াটা ফেরেশতাদের পক্ষ থেকে পাচ্ছি। সুবহানাল্লাহ, হাদিসটা কত সুন্দর দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লি আখিহি বিযহরিল গায়বি ইল্লা ক্বালাল মালাকু ওয়া লাকা বিমিসলিন, কোনো ভাইয়ের অনুপস্থিতিতে আপনি যদি কোনো দোয়া করেন ফেরেশতারা কী বলে, তোমার জন্য অনুরূপ। আমার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু ফেরেশতার দোয়াকে আল্লাহ ফিরিয়ে দিবে, হ্যাঁ, কখনোই না। ধরেন উনি অসুস্থ, বললাম আল্লাহ সুস্থ করে দাও, ফেরেশতারা বলে আল্লাহ তাকে সুস্থ করে দাও। আমার ভাই তার একটু আর্থিক সমস্যা যাচ্ছে, আমি বললাম আল্লাহ আমার ভাইটাকে তুমি ধনী বানিয়ে দাও, তার দারিদ্রতা দূর করে দাও, ফেরেশতারা কী বলবে, আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি দারিদ্রতা থাকে আল্লাহ তার দারিদ্রতা দূর করে দাও। সুবহানাল্লাহ, এই জন্য অন্যের জন্য যেন আমরা দোয়া করি, ওই দোয়া কিন্তু ফিরে আসে। এটা নিয়ে একটা মজার গল্প আছে, শোনাবো নাকি আপনাদেরকে, গল্প শোনার জন্য সবাই রেডি? আচ্ছা, ছোট্ট করে গল্পটা হচ্ছে যে এই যে আপনি যদি কারোর জন্য দোয়া করেন ফেরেশতারা বলে আল্লাহ এই দোয়াটা তার জন্য কবুল করো, তো এই হাদিস শুনে এক লোক রমজান মাসে যেহেতু ইফতারের আগে দোয়া কবুল হয়, তো সে তার বন্ধুর জন্য দোয়া করতেছিল, আল্লাহ তুমি আমার বন্ধুকে একটা রূপবতী সুন্দরী দিনদার স্ত্রীর ব্যবস্থা করে দিও। তো পাশেই রান্নাঘরে আবার তার ওয়াইফ রান্না করতেছিল, সে রেগে মেগে আগুন দৌড়ে আসছে, এই কী সব দোয়া করতেছে এগুলো, তো সে বলে আমি তো আমার জন্য করি নাই, আমি তো আমার বন্ধুর জন্য দোয়া করেছি যে আল্লাহ আমার বন্ধুকে একজন রূপসী সুন্দরী নেককার স্ত্রীর ব্যবস্থা করে দিও। তো ওয়াইফ বলতেছে তুমি মনে করছো হাদিসটা আমি জানি না, অন্যের জন্য দোয়া করলে এটা তো নিজের জন্য আগে কবুল হয়। তো ওই বেচারার স্ত্রী ওই হাদিসটা জানে যে আপনি যদি অন্যের জন্য কোনো ভালো দোয়া করেন ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, আল্লাহ এটা তুমি তার জন্য কবুল করো। তো ওয়াইফ রেগে বলতেছে তুমি কী ভাবছো, মনে করছো হাদিস জানি না আমি? তো
তো সম্মানিত শুধু এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার যে আমি আমার ভাইয়ের জন্য দোয়া করলাম আর ওইটা ফিরে আমার কাছেই আসতেছে। আপনি অন্যের জন্য যা যা দোয়া করেন, আপনার মৃত আত্মীয় স্বজন আব্বা আম্মা ভাই বোন তাদের ক্ষমার জন্য যদি আপনি দোয়া করেন, ফেরেশতারা আপনার ক্ষমার জন্য দোয়া করে। তাদের যে কোনো সমস্যা নিরসনের জন্য যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ফেরেশতারা আপনার সমস্যা যাতে দূর হয় এই দোয়াটা করে। তাহলে 5 নম্বর ছিল ওয়েল উইশিং, শুভকামনা করা। আপনি দেখবেন যে লোকটা সবার সুখ জন্য শুভকামনা করে, কল্যাণ কামনা করে, তাকে কিন্তু সবাই পছন্দ করে, তার সাথে সবার মানে ভালোবাসা হৃদ্যতা অনেক গভীর। সো আমরা যেন ওয়েল উইশার হই, অন্যের জন্য যেন শুভকামনা করি। এবং এক মুমিনের উপর আরেক মুমিনের 6টা হক, এর মধ্যে একটা হক হচ্ছে ওয়ায়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা, সে উপস্থিত থাক বা অনুপস্থিত থাক আমি সবসময় তার জন্য কল্যাণ কামনা করব। আমার মুসলিম কোনো ভাইয়ের জন্য আমি কখনোই কোনো ধরনের অকল্যাণ উইশ করতে পারি না। তাহলে 5 নম্বর গেল ওয়েল উইশিং, শুভকামনা করা বা কল্যাণ কামনা করা। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আর অল্প কয়েক মিনিট ইনশাআল্লাহ বিদায়। 6 নম্বর হচ্ছে হেল্প ইন ড্যাঞ্জার, বিপদে হেল্প করা, সহায়তা করা। আপনার ভাই যদি বিপদে পড়ে যায় আপনি সহায়তা করলে সে জীবন আপনার ভুলতে পারবে না। বিপদের সময় যদি আপনি তার পাশে দাঁড়ান সে আপনার কখনো ভুলবে না। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহি ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। বান্দা আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যখন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। আবার বলি, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো বান্দাকে সাহায্য করে যতক্ষণ পর্যন্ত সে বান্দা তার ভাইকে সাহায্য করে। তার মানে আল্লাহর সাহায্য পাওয়ার পূর্ব শর্ত কি? আমার ভাই আরেক ভাইকে কি করা, সহযোগিতা করা। আপনি আল্লাহর সাহায্য চান, সিম্পলি আপনি অন্যকে হেল্প করেন, সিম্পলি আপনি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, আল্লাহর সাহায্য এমনিতেই চলে আসবে, বাই ডিফল্ট আপনি পেয়ে যাবেন। খুব সোজা সাপটা হিসাব, আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি, আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই বান্দার সহায়তায় নিয়োজিত থাকে যতক্ষণ ওই বান্দা তার ভাইয়ের সহযোগিতায় নিয়োজিত থাকে। সুবহানাল্লাহ। তাহলে কেউ বিপদে পড়লে তাকে সহযোগিতা করা, নট নেসেসারি সবসময় যে একেবারে মানে ম্যাটেরিয়াল ওয়েতে টাকা দিয়ে গাড়ি দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করতে হবে এমন না। হ্যাঁ, কখনো আর্থিক সমস্যা হলে আপনি কর্জে হাসানা দিয়ে সহযোগিতা করলেন, অর্থ দিয়ে, লোক দিয়ে সহযোগিতা করতে পারেন, ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন, ভালো সাজেশন কিন্তু অনেক জরুরি। মালয়েশিয়াতে নতুন আসছে, কোথায় যাবে কী করবে কিছু জানে না, আপনি তাকে গাইড করলেন, এটা কিন্তু অনেক বড় ধরনের সহযোগিতা। সো এই সহযোগিতার ধারাবাহিকতা যেন আমরা বজায় রাখি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যেস ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সহযোগিতা করতেন, ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে ওনার 5টা গুণ ছিল, এর মধ্যে একটা গুণ ছিল তাহমিলুল কাল্লা, অন্যের বোঝা বইয়ে দিতেন। আমরা অন্যের ব্যাগ বহন করেছি কয়েকদিন বলেন তো, আরেকজনের ব্যাগ টানতে কষ্ট হচ্ছে, একটু তার ব্যাগটা নিয়ে ভাই আমি একটু হেল্প করি, কয়দিন করছি আমরা? হ্যাঁ, নিজেরটা করতেই জান খারাপ হয়ে যায়। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু শুধু সাধারণ নবী না, সব নবীদের শ্রেষ্ঠ নবী, উনি মানুষের বোঝা বইয়ে দিতেন। মানে হোয়াট এন অ্যাটিটিউড, কি মানসিকতা ছিল, নেতৃত্ব এমনি আল্লাহ হাতে দেয় নাই। নবী হওয়ার আগে, এমন না যে উনি নবী হয়েছে এখন আদেশ আসছে তো মানুষের সেবা শুরু করছে, না, নবী হওয়ার আগেই তাহমিলুল কাল্লা, মানুষের বোঝা বয়ে দিতেন। ওয়া তাকসিবুল মাদুমা, যার উপার্জনের কিছু নেই তার জন্য উপার্জন করে দিতেন। তার মানে অলওয়েজ মানুষের সহযোগিতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থাকতেন। তো আপনি যদি কারো সহযোগিতায় পাশে দাঁড়ান, পাশে থাকেন, সে কোনোদিন আপনাকে ভুলবে না, এবং তার সাথে আপনার যে হৃদ্যতা তৈরি হবে এটা আর অন্য কোনো কিছু দিয়ে করা সম্ভব না। তাহলে বিপদে সহযোগিতা করা। 7 নম্বর, ভিজিটিং সিক, অসুস্থকে দেখতে যাওয়া। কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। এখন এটা আমাদের কমে গেছে, একটা সময় ছিল খুব বেশি, এখন ওই যে নিজেদের ব্যস্ততা, ফ্ল্যাটে ফ্ল্যাটে থাকা। বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে তো প্রায় শুনি যে ওই ফ্ল্যাটের ভিতরে মারা গেছে, পরে দুর্গন্ধ বের হওয়ার পরে এরপরে আশেপাশের লোকজন জানছে যে কে নাকি মারা গেছে এখানে। তো কী ফ্ল্যাট কালচার চলে আসছে আমাদের, ফলে আমাদের হৃদ্যতা, আমাদের আন্তরিকতা এগুলো একেবারে আমরা হারাতে বসেছি। তো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা সুন্নাহ, পাশাপাশি আপনি যাকে দেখতে যাবেন তার সাথে আপনার একটা সুসম্পর্ক তৈরি হবে, সে আপনাকে মনে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব করতেন, অসুস্থকে দেখতে গেলে তার মাথায় হাত বুলাতেন, গায়ে হাত বুলিয়ে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আন লা ইউগাদিরু সাকামা, এবং তাকে পজিটিভ কথা শোনাতেন। একজন অসুস্থ রোগীর
বন্ধুরা যদি যায় যে যদি পজিটিভ কথা শোনে, ওর রোগ তো এমনি অর্ধেক ভালো হয়ে যাবে, কি বলেন? আমাদের দেশে হচ্ছে কেউ যদি অসুস্থ হয় ওই রোগে সবচেয়ে কষ্ট পেয়ে কে কে মারা গেছে ওগুলো যেয়ে বলা শুরু করে যে আল্লাহ আপনার তো ক্যান্সার, ক্যান্সারে যে আমার এক খালা ছিল কি যে কষ্ট পাইয়া মরছে, এই যে শুরু। তো ওই লোক তো এমনি অর্ধেক তো তখনই মরা। আপনি যে বলবেন ঘটনা কি, আপনি অসুস্থ এটা বললো কে? আপনার তো ইউ আর লুকিং ভেরি ইয়াং, আপনার তো খুব এনার্জেটিক মনে হচ্ছে, না অসুস্থ মনে হচ্ছে না, তো আপনি তাকে চেয়ে সুন্দর হয়ে গেছেন দেখা যাচ্ছে। তো এগুলো বললেই দেখা যাবে যে সে মানসিকভাবে একটু আরও সবল হয়ে উঠবে। কিন্তু ওই রোগে কে কে মারা গেছে, কী কষ্ট পেয়ে মারা গেছে, এই ফিরিস্তি যদি আপনি তার সামনে শোনান, বেচারা ঠিক থাকবে? থাকবে না। সো আমরা যেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই, তাদেরকে পজিটিভ কথা যেন বলি, দেখবেন যে সে আজীবন মনে রাখবে যে আমাকে দেখতে আসছিল। এবং ভিজিটিং সিক, অসুস্থদের দেখতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো মুসলিম অমুসলিম বাধ্যবাধকতা নেই। আপনি আপনার অমুসলিম ফ্রেন্ডকেও দেখতে যেতে পারেন, আপনার এক বন্ধু নাস্তিক অসুস্থ, ইউ ক্যান ভিজিট হিম। হিন্দু পাশের ঘরের বাড়ির হিন্দু, আপনি দেখতে যাবেন অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম অমুসলিম নির্বিশেষে তিনি অসুস্থদের ভিজিট করতেন। এক ইহুদি ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্ভেন্ট ছিল, খাদেম, তার ধর্ম কি? ইহুদি। সে কোন ধর্মের বলেন? ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্ভেন্ট, ছোট, টাকার বিনিময়ে কাজ করত। অনেকদিন হলো সে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন এই ছেলেটা অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় গেলেন, তাকে দেখতে গেলেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তাকে বললেন আসলিম, অর্থাৎ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, মুমূর্ষু, মারা যাবে। এখন ছোট্ট ছেলে হঠাৎ রাসূল ইসলাম বলতেছে আসলিম, শাহাদা পড়ো, সে কী করবে? সে তার বাবার দিকে তাকালো, পাশে বাবা দাঁড়ায় আছে, মানে কাইন্ড অফ যে বাবার কাছে জানতে যাচ্ছে আমি কি শাহাদা পড়ব। তার বাবা বললো আতিয়া আবুল কাসিম, মানে আবুল কাসিম যা বলে সেটাই করো। আবুল কাসিম হচ্ছে রাসূল ইসলামের একটা কুনিয়াত, ওনার বড় ছেলের নাম ছিল কাসেম, যদিও ছেলেটা বাঁচেনি, ফলে ওনাকে কাসেমের বাবা, কাসেমের বাবা বলে শুরুতে ডাকা হতো। তো ইহুদি বললো আতিয়া আবুল কাসিম, তুমি আবুল কাসেমের কথা শোনো। তখন এই ছোট্ট বাচ্চাটা পড়তে আরম্ভ করলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সামান্য সেবা শুশ্রূষা এবং রোগীকে দেখতে যাওয়ার কারণে এক জাহান্নামী কি হয়ে গেল? জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু ঘর থেকে বেরোনোর সময় এটাই বলতেছিলেন যে আলহামদুলিল্লাহ ইল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু কিন্তু দল মত নির্বিশেষে ধর্ম টর্ম এগুলো বাঁচে নাই। আমরা ভাবি যে আরে নাস্তিকের বেটা নাস্তিক, ওর জ্বর হয়েছে ও জ্বরে মরুক, এরকম ভাবি না। না, ও নাস্তিক হয়েছে এটা তো তার পার্সোনাল ইস্যু, কিন্তু সে আপনার প্রতিবেশী, সে আপনার পরিচিত, আপনি তাকে দেখতে যাবেন। তাহলে অসুস্থদের ভিজিট করলে কিন্তু সুসম্পর্ক হৃদ্যতা বাড়ে। এই পয়েন্টটা বুঝতে পেরেছেন? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মজার ব্যাপার বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমনি অসুস্থদের দেখতে যেতেন, সাহাবারাও কিন্তু এই প্র্যাকটিসটা করতো। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আজকে নফল রোজা রেখেছ কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন। তিনি বললেন গরিবদের খাবার দিয়েছ কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত তুলেন, বাকিরা হাত তুলেন। আজকে জানাজা পড়েছ কে? আবু বকর রাদিয়াল্লাহু হাত তুলেন। আজকে একজন অসুস্থকে ভিজিট করেছ কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলেন। আল্লাহ রাসূল বললেন এতগুলো ভালো গুণ যার মধ্যে থাকে এত জান্নাতি না হয়ে পারে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি চমৎকার গুণের অধিকারী ওনারা ছিলেন। আমরা যেন অসুস্থদেরকে ভিজিট করি। আট নাম্বার, এক্সচেঞ্জিং গিফটস, উপহার দেওয়া। উপহার দিলে কিন্তু, গিফট দিলে মানুষের মধ্যে ভালোবাসা হৃদ্যতা বাড়ে। উপহার দেয়া নেয়া দুটোই সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিতেন, আবার উপহার গ্রহণ করতেন। এবং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তাহা দাও তাহাব্বু, তোমরা একে অপরকে উপহার দাও, তোমাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিবে কে? আল্লাহ তাআলা ভালোবাসা বাড়িয়ে দিবে। সো আমরা যেন উপহার দেই একে অপরকে, যেন গিফটস দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন এবং গিফটস নিতেন। গিফট দিলে কিন্তু খুব সিম্পলি কারোর সাথে আপনার রাগ অভিমান থাকলেও কিন্তু কমে যাবে। ধরুন একজনের সাথে সম্পর্ক খারাপ, আপনি কিছু উপহার পাঠালেন, আর কি রাগটা থাকে? কুরবানির সময় কুরবানির গোশত পাঠালেন, আর রাগ থাকবে? আমি বাংলাদেশে এক চেয়ারম্যানের গল্প শুনেছি যে সে চেয়ারম্যান ইলেকশনে হেরে যে জিতেছে তার বাড়িতে ফুল আর মিষ্টি নিয়ে গেছে, বিজয়ী চেয়ারম্যানের বাড়িতে পরাজিত চেয়ারম্যান প্রার্থী কি নিয়ে গেছে? ফুলের মালা আর মিষ্টি। তো এখন আর রাগ থাকে বলেন? পুরো আইস ব্রেকিং হয়ে একেবারে বন্ধ হয়ে গেছে এখন। তো এই যে শত্রুতা, রাগ, এগুলো কিন্তু কমিয়ে দেয় একে অপরকে যদি উপহার দেয়া যায়। নট নেসেসারি যে খুব দামি জিনিস উপহার দিতে হবে, ছোট্ট ছোট্ট জিনিস। ফ্যামিলিতে আপনারা বন্ধু বান্ধবের মধ্যে
ছোট ছোট জিনিস দিতে পারেন, এই রমজান উপলক্ষে ছোট্ট একটা মেসোয়াক, ছোট্ট টুপি, ছোট্ট পারফিউম, এই ছোট্ট ছোট্ট জিনিস উপহার দেওয়ার মধ্যে দিয়েও কিন্তু আমরা আমাদের ভালোবাসার হৃদ্যতা বাড়াতে পারি। নয় নম্বর, হসপিটালিটি, আপ্যায়ন করা, মেহমানদারি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা, যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। সো আপনি যদি মেহমানদারি করান তার সাথে আপনার সম্পর্ক বেড়ে যাবে, এটা স্বাভাবিক। আমার দিকে তাকান সবাই, একটা জিনিস দেখাই আপনাদেরকে, তাকিয়েছেন সবাই? আরব দেশে একটা কথা বলে যে এইখানে পৌঁছতে চাইলে আগে এইখানে পৌঁছো। আই রিপিট, আরবরা বলে এইখানে ঢুকতে চাইলে আগে এখানে ঢুকো, মানে হৃদয়ে পৌঁছতে চাইলে আগে পেটে ঢুকতে হয়। আমাদের এলাকায় একটা কথা বলে যে বাসনে ভাত না থাকলে ভাষণে পেট ভরা। আপনারা প্লেটসে কি বলেন আঞ্চলিক ভাষায়? আমাদের এলাকায় বলে বাসন, হ্যাঁ বলে না, থালা বাসন বলে না, এই যে তো বলে যে বাসনে ভাত না থাকলে ভাষণে পেট ভরে না, পেটে খেলে পিঠে সয়। তো আপনি, আরবরা বলে যে এইখানে কেউ ঢুকতে চাইলে আগে তার এখানে ঢুকো, কারো হৃদয়ে স্থান করে নিতে চাইলে আগে তার পেটে স্থান করে নাও, মানে তাকে আপ্যায়ন করো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিলাম যে তিনি নবী হওয়ার আগে ওনার পাঁচটা বিশেষ গুণ ছিল, এর মধ্যে একটা ছিল তাকরিউদ্দাইফ, মেহমানদারি করাতেন তিনি সবসময়। তিনি মানুষদেরকে কি করাতেন? মেহমানদারি করাতেন। এবং তিনি মদিনাতে যে, সুবহানাল্লাহ, মদিনাতে হিজরত করে যে তিনি চার বাক্যের একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, এই জাস্ট তিনি মাইগ্রেট করে পৌঁছলেন। এখন তো এই ভাষণের মধ্যে ওনার মদিনাতে পৌঁছার পরে টেনশন কী ছিল? বাড়ি নাই, ঘর নাই, নিজের একটা ঘর করতে হবে, ক্যারিয়ারটা সাজাতে হবে, এটা সেটা না। উনি সেখানে যেয়ে বললেন, আতো আইমুত আম, মানুষকে খাবার খাওয়াও। সুবহানাল্লাহ, চারটা বাক্য বলেছিলেন। কী বলেছিলেন? আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। লম্বা হাদিস, আমি অর্থটা বলছি, আতো আইমুত আম, খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান-নাসু নিয়াম, সবাই যখন ঘুমায় তখন নামাজ পড়ো। তার মানে চারটা কর্মসূচির একটা ছিল খাবার খাওয়াও। কি খাওয়াও? সবাই বলতে হবে, কি খাওয়াও? মদিনাতে যেই তিনি আগে দেখলেন যে খাদ্য সংকট দূর করতে হবে, আমি যেটার প্রেসিডেন্ট হব যেই রাষ্ট্রের, ওই রাষ্ট্রে খাদ্য সংকট থাকতে পারবে না। আত্মীয়তা, খাদ্যকে সহজলভ্য করো, খাবার খাওয়াও। এখন এটা অনেক বড় ক্রাইসিস আমাদের বাংলাদেশে তো এখন চলতেছে, খাদ্যের সংকট, যে কোনো দেশের জন্য এটা অনেক বড় সংকট, ক্ষুধার জ্বালা বড় জ্বালা। তখন আর ওই যে বলে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, তখন ক্ষুধা লাগলে পদ্য গদ্য হয়ে যায় আর আকাশের চাঁদরে নান রুটি মনে হয়, ঠিক কি না? তো সম্মানিত শুধু এজন্য খাদ্য সংকট। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে পৌঁছেই প্রথমে কোন সংকট দূর করতে বললেন? খাদ্য সংকট। সেই খাদ্যের সংকটটা কিন্তু অনেক বড়। আমাদের বাংলাদেশে এখন এই সংকট দেখা দিচ্ছে, আল্লাহ তাআলা এই সংকট থেকে আমাদেরকে হেফাজত করুক। এই যে নানান ধরনের কথা শোনা যাচ্ছে যে বেগুন দিয়ে বেগুনি না বানিয়ে তারপর কুমড়া দিয়ে বানানো, এই যে পরামর্শগুলো আসতেছে কি কারণে? সংকট, উই আর ইন ক্রাইসিস, এটা কিন্তু ডেঞ্জারাস। কোনো দেশ যখন দুর্ভিক্ষের দিকে যায় এটা যে কতটা ভয়ঙ্কর এটা কল্পনা করা যায় না। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের দেশের এই খাদ্য সংকটকে তিনি দূর করে দেয়। সব শেষ কথা, পারস্পরিক হৃদ্যতা এবং ভালোবাসা বাড়ানোর সর্বশেষ মাধ্যম হচ্ছে রিকনসিলিয়েশন বা সেটেলমেন্ট করে দেওয়া। দুইজন ঝগড়া লাগলে আপনি যদি দুজনকে মিলিয়ে দেন তাদের সাথে আপনার সম্পর্ক ভালো হয়ে যাবে। দুজন ঝগড়া লাগলে আমরা কী করবো? মিলিয়ে দিব, কিন্তু আমরা অনেক সময় মিলিয়ে দেই না, কিন্তু আর একটু বাড়াই দেই। মানে দুইজন ঝগড়া লাগছে, কেমন যেন এখান থেকে একটা আমি ভালো ফিল করতেছি, এরকম হয় নাকি কারণ? এরকম হইলেই ঝামেলা, এটা যেন না হয়। ওরা দুজন ঝগড়া লাগছে, আপনি যদি একটু ভালো ফিল করেন, সামথিং রং, বরং আপনার প্ল্যান থাকতে হবে যে আমি রিকনসিলিয়েশন করে দিব, মিলাইয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বি আফদাল দারাজা মিনাস সিয়াম ওয়া সাদাকা ওয়া নুসুক, হে সাহাবারা, নামাজ রোজা দান সৎকার চেয়েও বড় একটা সওয়াবের কাজ আছে। খেয়াল করে শুনেন, আই রিপিট, আল্লাহ রাসূল বললেন নামাজ রোজা দান সৎকার চেয়েও আরেকটা সওয়াবের কাজ আছে। আমি কি তোমাদের সেটা বলবো না? সাহাবারা বললো, বলেন। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাহু যাতিল বাইন, দুজনকে মিলিয়ে দেয়া। সুবহানাল্লাহ, আমরা মনে করি নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ ফেলে দিলে আমি বড় বুজুর্গ, নফল রোজা রাখতে রাখতে আমি একেবারে বিশাল বড় বুজুর্গ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, দুজনের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং,
বোঝাপড়ার সমস্যা। তুমি যদি মাঝখানে যে আরবিট্রেটর বা মিডিয়েটর হিসেবে যে মিলায় দাও, এর চেয়ে বড় সওয়াবের কাজ হতে পারে না। দুজন ঝগড়া লাগছে, আগুন জ্বলে উঠছে, ওখানে আপনি তেল ঢালবেন না। আমরা অনেক সময় আগুন যদি জ্বলে ওঠে, ওটা নিবানোর জন্য কি ঢালতে হয়? পানি। কিন্তু অনেকে পানি না ঢেলে কি ঢালে? না, এটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা ভালো অভ্যাস ছিল, তিনি খুব ভালো মধ্যস্থতা করতে জানতেন। দুইজনের মধ্যে যদি ঝগড়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা মিলিয়ে দিতে চাইতেন। এবং যার মাধ্যমে দুইজনের মধ্যে সম্পর্ক ভালো হলো, ওই দুজনের সাথে কিন্তু আপনার সুসম্পর্ক বজায় থাকবে। এবং যে সমস্ত জায়গায় কিছুটা ছোটোখাটো মিথ্যা কথা বলা যায় ইসলামে, এর মধ্যে একটা হচ্ছে দুজনকে মিলিয়ে দেওয়ার ক্ষেত্রে। এই লোকের নাম ধরেন যে ক, এর নাম খ, দুজনের মধ্যে ঝগড়া, আপনি ক এর কাছে যেয়ে বলবেন যে আরে, খ তো আপনার খুব প্রশংসা করে প্রায়, বলে আপনি নাকি এরকম এরকম। সে শুনে অবাক হবে, কিরে সে আমার প্রশংসা করে, তার সাথে তো ঝগড়া। খকে যে আবার এটাই শোনাবেন যে উনি তো বললো আপনার এরকম এরকম ভালো গুণ আছে, সে অবাক হয়ে যাবে। মাঝখান থেকে দুজনের মধ্যে সুসম্পর্ক এবং আপনি হয়ে যাবেন তাদের প্রিয় পাত্র। তা আপনি যদি মধ্যস্থতা করেন, বিবাদমান দুইটা গ্রুপকে মিলিয়ে দেন বা দুইজনের মধ্যে আপনি সম্পর্ক রিলেশনশিপকে ভালো করে দেন, তাদের সাথে আপনার সম্পর্কটা আরও উন্নত হবে, ভালো হবে। তো সম্মানিত, শুধু এই ছিল 10টা টিপস। যেহেতু ইফতারের পূর্ব মুহূর্তে, আমি আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না। এই ব্যাপারগুলো যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ধর্মীয় অঙ্গনে, রাষ্ট্রীয় অঙ্গনে যদি আমরা এই ইসলামের বাতলানো ফর্মুলাগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে পারস্পরিক সম্প্রীতি, হৃদ্যতা, ভালোবাসা, এই রিলেশনশিপ এটা বাড়বে, এটা সুদৃঢ় হবে, এটা মজবুত হবে। আল্লাহ তাআলা আমাদের সম্পর্কগুলোকে মজবুত করুন। আল্লাহ তাআলা আমাদের মধ্যকার ভ্রাতৃত্ববোধকে আরও বাড়িয়ে দিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের ভ্রাতৃত্বের উপমা যেন দিয়েছেন যে কা জাসাদিন ওয়াহিদ, এক দেহের মতো আমরা গোটা বিশ্বের মুসলিম উম্মাহ যেন একটা দেহের মতো থাকতে পারি। আমাদের এক ভাই আক্রান্ত হলে আমরা যেন সেটার প্রতিবাদ করি এবং সেটা যেন আমরা ভেতর থেকে ফিল করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।